ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বোলপুর থানার করিমপুর গ্রাম ইলেকট্রিকের তার খোলাকে কেন্দ্র করে গ্রামেই বিবাদ তৈরি হয় গতকাল রাত থেকে সেই বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠী এবং এর ফলে নিজেরা পরস্পর পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যায় বোমাবাজি হয় একটা পক্ষ গ্রামের মেম্বারের দিকে অভিযোগের আঙুল তুলছে মেম্বার পাল্টা গ্রামের অন্য অংশের দিকে আঙুল তুলছে ঘটনায় কিন্তু একাধিক বোমা ফাটে এই অজয় নদীর চড়ে এবং গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে যায় বেশ কিছু মানুষজনকে মারধর করা হয় এই পুরো ঘটনায় কার্যত গ্রামের মানুষের চোখে মুখে ভয় রয়েছে আতঙ্ক রয়েছে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই মুহূর্তে সকালেও সকালেও কিন্তু গ্রামের মানুষজনের মধ্যে চোখে মুখে ভয় বিভিন্ন জায়গায় জমায়েত রয়েছে মানুষের যে কোনো মুহূর্তে আবার নতুন করে গণ্ডগোল তৈরি হতে পারে এমনটা মানুষ মনে করছে যদিও গ্রামে সকালে পুলিশ গ্রাম থেকে চলে গেছে পুলিশও ঘটনা তদন্ত শুরু করেছে নতুন করে যাতে কোনো অশান্তি না তৈরি হয় তার জন্য পুলিশ প্রশাসনও সচেষ্ট রয়েছে ক্যামেরায় আবির ইসলাম স্বামী গোপাল চট্টোপাধ্যায় এবি বন্দ করিমপুর বোলপুর